ছুটির দিনে অমর একুশে বইমেলার সকালটা শিশুদের জন্য শিশু প্রহরের নানা আয়োজন ঘিরে উৎসবে মেতে উঠেছে কচি কাচারা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন জানাবেন শিশু প্রহরের আয়োজন সম্পর্কে। শিশু প্রহর শুরু হতে আর কিছুক্ষণ, সিসিমপুরটা শুরু হতে আর কিছুক্ষণ বাকি। ইতিমধ্যেই সিসিমপুর যেখানে হয় সেখানে একটি অন্য একটি অনুষ্ঠান শুরু হয়েছে, বিশেষ করে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে, বিশেষ শ্রেণীর শিশুদের নিয়ে কাজ করে সোয়ান, তাদের বিভিন্ন পারফরমেন্স রয়েছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন, আমরা কিছুক্ষণ আগে দেখছি বাচ্চারা একটি সুন্দর নাচ পরিবেশন করেছে, এখন হয়তো গান পরিবেশন হবে। তারপর ঠিক 11:30টায় সিসিমপুরে যে বিভিন্ন চরিত্রগুলো আছে সেগুলো এখানে নিয়ে আসা হবে, তাদের পারফর্ম করবে। ইতিমধ্যেই মাত্র এক মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন alljobs.teletalk.com.bd-তে। এই যে গত শুক্রবার এবং শনিবারের ছুটির দিনে যে সিসিমপুরটা, ইতিমধ্যে শিশুদের জনপ্রিয় একটা জায়গায় পরিণত হয়েছে। আমরা দেখছি যে 11:00 বাজার আগে থেকেই শিশুরা তাদের বাবার হাত ধরে, মায়ের হাত ধরে তারা এখানে এসেছেন। প্রচুর সংখ্যক শিশু আমরা দেখছি এখানে এসে জড়ো হয়েছে। আসলে বাচ্চারা যত বেশি দেখে, যত বেশি এনজয় করে, তত বেশি তারা শিখতেও পারে। তো বলা যায় যে সিসিমপুরের যে এই জায়গাটা, এটা একেবারে উপভোগ্যের জায়গা এবং অনেক কিছু শেখার একটা জায়গায় পরিণত হয়েছে। তো আমরা দেখছি সিসিমপুর কিছুক্ষণ খানিকক্ষণ পরেই সিসিমপুরটা শুরু হবে। তো শুরুবি আপাতত এই ছিল আমার কাছে এখানকার সবশেষ আয়োজন। পরবর্তী ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।